আমি শাশ্বতী বাসু, সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। হ্যাশট্যাগ বাঙালির আজকে যে টপিকটা ছিল, যে যাদের নিঃসন্তান দম্পতি কেন অ্যাডপশন নেয় না, এটা আমি আমারও একদমই মনের কথা, সত্যি তাই। যারা নিঃসন্তান তারা এত চেষ্টা করছেন বাচ্চার জন্য, কিন্তু তবুও খুব কম মানুষকেই দেখি যারা অ্যাডপ্ট করতে চায়। তো আমি কিছু মানুষের মুখ থেকে যেটা শুনেছি, যে কার বাচ্চা কীরকম, তার তার জেনে কী আছে না আছে, কীরকম হবে ভবিষ্যতে, সেটা নিয়ে একটা ভয় পায়। রক্ত কোন রক্ত থেকে আসছে, এগুলো একটা ভয় পায়। আর যদি বলি যে সবসময় যে নিজের বাচ্চাও, যে অনেক তো দেখছি অনেক রকম তো অন্যরকম হয়, যেটা রঞ্জনাড়িতে শুনছিলাম যে বাচ্চা নিয়েছিল, তারপরে সে বাচ্চা ক্ষতি করেছিল। তো আমি কিন্তু এরকম ঘটনাও শুনেছি যে নিজেরই বাচ্চা সম্পত্তি দেয়নি বলে, মা বাবা সই করে দেয়নি বলে অনেক ক্ষতি করে দিয়েছে। সুতরাং সেটা তো কথা না, কথাটা হচ্ছে যে প্রথমত যে অন্ধকারটাকে সরিয়ে রেখে আলোটার দিকে যদি যেতে চাই, তাহলে আমার যাদের বাচ্চা নেই তাদের বাচ্চার শখটাও পূরণ হয়, এবং একটা বাচ্চা যার মা বাবার ভালোবাসা পাচ্ছে না যারা, তারা সেই মা বাবার ভালোবাসাটা পেতে পারে, এবং সে একটা ভালো ঘর পায়, সে লেখাপড়া শিখতে পারে, সে মানুষ হতে পারে। অনাথ আশ্রমের বাচ্চাদের তো দেখেছি আমি, গেছি অনেক অনাথ আশ্রমে, ভিজিট করেছি, তারা একটু ভালোবাসা পাওয়ার জন্য কতটা কাঙাল থাকে, তো সেটা পেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাইকার মন থেকে চায় না, মন থেকে চায় যে নিজের বাচ্চা হোক, এটা তো সবাইকার স্বাভাবিক, খুব স্বাভাবিক, নিজের বাচ্চা হোক এটা কে না চায়। কিন্তু যখন হচ্ছে না তখন ওইগুলো চিন্তা করে যে কেমন হবে না হবে, কোন রক্ত থেকে এসছে, কি হবে না হবে, এটা কিন্তু নিজেদের সন্তানের ক্ষেত্রেও অনেক জায়গাতে আমি হতে দেখেছি। এখন দেখো, যেটা বলা হয় যে একই মায়ের দুটো সন্তানও অনেক সময় দেখা যায় যে এক সন্তান খুব ভালো আরেক সন্তান খুব খারাপ। তো সেটা যেটা বলা হয় যে তার আগের মানে প্রত্যেকটা মানুষই তো একটা মানে জার্নি, আত্মার জার্নি, একটা একটা ভেসেলে সে আসছে। তো সেই আত্মা কি রেকর্ডিং নিয়ে একটা ভেসেলে ঢুকেছে, সেই রেকর্ডিংটা তো কাজ করেই এখানে এসে, তা নাহলে একই মা বাবার দুই সন্তান কেন আলাদা হবে, তাই না? তাদের শিক্ষা দীক্ষা তো একই রকম হচ্ছে, কিন্তু দেখা যায় যে এক সন্তান মা বাবাকে নিঃস্ব করে পথে বসিয়ে দিচ্ছে, আরেক সন্তান কিছু না থেকেও, আমি নিজে চোখে দেখেছি যে ভাইকে পথে বসিয়ে দিয়েছে, মাকে দেখেনি, সেই ভাই নিঃস্ব ভাই মা বাবাকে দেখেছে, আবার নতুন করে তাকে দাঁড়াতে হয়েছে। তো সে তো একই মায়ের সন্তান, তাহলে কেন হচ্ছে? তো সেক্ষেত্রে বলা হয় যে আত্মার জার্নির মধ্যে দিয়ে তাকে, সে আত্মার তার পাস্ট যেরকম সেটা সে কিছুটা তো নিজে নিয়ে তো সঙ্গে আসছেই, কারণ আমরা টাকা পয়সা নিয়ে আসি না, কিন্তু আমাদের কর্ম যেগুলো থাকে সেগুলো, যেগুলো আমাদের মানে রেকর্ডিং হয়ে যায় আমাদের ভেতরে, সেগুলো নিয়ে কিন্তু আত্মা আরেকটা বেসলে মানে প্রবেশ করে। সেই জন্যই দেখা যায় যে একই মায়ের মা বাবার শিক্ষা তো দুই সন্তান আলাদা হয়, অতএব সেখানে আরেকজনের, যেহেতু আমাদের নিজেদের সন্তানদের মধ্যেই যখন এই ফারাকটা হয়, তো সেখানে অ্যাডপ্ট করলে সেখানে ফারাক হবে কি হবে না সেটা তো অন্য ব্যাপার, হতেও পারে নাও হতে পারে, সেটা চিন্তা না করে সন্তান স্নেহে যদি মানুষ করা যায়, তাহলে আমার মনে হয় যে সমাজের জন্য এটা অনেক ভালো। কারণ প্রত্যেকটা মানে অনাথ বাচ্চা তাহলে অন্তত মা বাবার ভালোবাসা পায়, একটা ঘর পায়, শিক্ষা পায়। আর এটাও ঠিক যেটা কবিতাই বোধহয় বলছিল, হ্যাঁ বোধহয় কবিতা বলছিল যে একটা 10 বছরের বাচ্চা আছে, তারপরে একটা নিতে গেছিল। তো আমার মনে হয় সত্যি যদি কারোর আর্থিক সঙ্গতি থাকে এবং দুটো বাচ্চা যদি কেউ নিতে চায়, তাহলে কিন্তু নিজের একটা বাচ্চার পরে আরেকটা যদি অ্যাডপ্ট করে, তাহলে সমাজের জন্য অনেক ভালো হয়, সে বাচ্চাগুলোর জন্য অনেক ভালো হয়। তারা কতটা মানে কি বলবো, মানে কতটা অভাগা যারা জন্মের পরে মা পায় না, অনাথ হয়ে জন্মাচ্ছে, যে কোনো কারণেই হোক তারা অনাথ, না আছে মা না আছে বাবা, তো কতটা অভাগা। সেই সব অভাগা অভাগীদের যদি মা বাবার স্নেহ দেওয়া যায় তো ক্ষতি কি, যদি নিজেদের আর্থিক সঙ্গতি থাকে তাহলে আমার মনে হয় এটা করাটাই ভালো। ওইসব কথা চিন্তা না করে যে কোন রক্ত থেকে আসছে, কোন জিন থেকে আসছে, চিন্তা না করে আমি আমার বেস্টটা দিয়ে তাকে তৈরি করব,
তারপরে যেটা হবে সেটা আমার নিজের সন্তান হলেও যে হতে পারে নাও হতে পারে, এগুলো তো অনেক কিছুর উপরে নির্ভর করে। অতএব অ্যাডপ্ট করা মানেই সেটা খারাপ হবে, আর নিজের সন্তান হলেই সে ভালো হবে এরকম কোনো কথা নেই। সব কিছুই পরিস্থিতি, পরিবেশ, শিক্ষা দীক্ষা সব কিছুর উপর নির্ভর করে, আর বাকিটা তো কিছুটা থাকেই। যে মানে কেউ আছে খুব টেনশন করে, কেউ টেনশন করে না, কেউ আছে খুব চট করে রেগে যায়, কেউ রাগে না, তো এইগুলো কেন হচ্ছে? অ্যাকচুয়ালি একই পরিস্থিতিতে হয়তো সে আরেকজন টেনশন করছে না। আমি নিজে দেখেছি যে আমরা দুই বন্ধু, আমাদের দুই ছেলে, একবার একটা ওই বিশাখাপত্তনমে বোধ একটা কেভের মধ্যে গিয়েছিল, এবারে মানে বাইরে থেকে আর কিছুই তার পাত্তা পাওয়া যাচ্ছে না, প্রচুর সময় পেরিয়ে গেছে, তারা বেরোচ্ছে না, আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আমার বন্ধু কিন্তু হ্যাঁ তার চেয়ে চিন্তা হচ্ছে না তা না, কিন্তু অত টেনশন সে করছে না। তার মানে কি? একই পরিস্থিতিতে দুজনের দুরকম হতে পারে, সবটাই কিন্তু আমাদের ভেতরের আত্মার ক্যাপাসিটি। তো সেইখানে হয়তো সে আগের জন্মে প্রচুর টেনশন নিয়ে তার যখন জন্মটা শেষ হয়েছে ওই টেনশনটাই তার মধ্যে রেকর্ডেড হয়ে আছে, তার জন্যই আমি হয়তো আমি টেনশন করছি, আরেকজনের মধ্যে সেটা ছিল না তাই করছে না। এগুলো তো মানে আমি যতটুকু, আমার কথা নয়, এগুলো যতটুকু আমি শুনেছি, যেগুলো নিয়ে আমি মানে দেখি শুনি পড়ি, সেখান থেকেই বলছে যে এখান থেকে এগুলো তৈরি হয়ে আসে। কেন দুজন দুরকম হয়, একই সন্তান একই মায়ের ইয়েতে কেন হয়, ওই পুরো জন্মের আত্মার পাস্ট রেকর্ডিংয়ের উপরে এই জন্মের অনেক কিছু নির্ভর করে। কিন্তু সেগুলোকেও আবার অনেকটাই মানে পরিষ্কার করে দেওয়া যায়, আমাদের শিক্ষা দীক্ষা পরিস্থিতি সব কিছুর উপর অনেক কিছু নির্ভর করে। অতএব আমার মনে হয় যে অ্যাডপশনটা, যদি আমি জানি না অ্যাডপশনে কী প্রসেস, কী কী কিছু কবিতা বলছিল যে অনেক সমস্যা আছে, আমার কোনো আইডিয়া নেই এ ব্যাপারে, তো যদি এটা মানে করা যায় ঠিকঠাক, তাহলে মানসিকতাটা সেটা তৈরি হওয়া উচিত যে হ্যাঁ অ্যাডপ্ট করব, ওই সব চিন্তা করব না, এটা মনে হয় অনেক বেটার হয়। তবে হ্যাঁ আরেকটা জিনিস, যে মা বাবা অ্যাডপশন করতে চাইছে বা একটা বাচ্চাকে আনতে চাইছে, সে নিজের বাচ্চাই হোক বা অ্যাডপ্ট করেই হোক, বাচ্চাকে পৃথিবীতে আনতে গেলেও অনেকটা দায়িত্ব, শুধু যে টাকা পয়সা দিয়ে তাকে লেখাপড়া শেখানোর দায়িত্ব তা নয়, নিজের মানসিকতার অনেক দায়িত্ব থাকে। আমি এরকম মা বাবাকে দেখেছি এবং তারা খুব নাম করাই, নাম করলে সবাই চিনবে, তাদের রয়েছে অ্যাডপ্ট করা বাচ্চা রয়েছে, তো তারা বলছে যে তার যা যা গুণ আছে সেক্ষেত্রে বলছে যে তো নিজেদের, আমাদের নিজেদের তো না, আমাদের নিজেদের হলে আরও অনেক অনেক বেটার হতো, এবং তার সামনে বলছে। তো এই যে জিনিসটা, যে মানে আমাদের নিজেদের হলে, যেহেতু তারা অনেক কিছু কি বলবো, তাদের মধ্যে অনেক গুণ রয়েছে, গুণ কি অগুণ আমি এখন বিচার করতে বসছি না, যাই হোক নাম করা মানুষ তারা, তো তারা ওপেনলি এই কথা বলছে যে আমাদের নিজেদের বাচ্চা হলে আরও অনেক ভালো হতো। এটা কি বলা উচিত? একটা বাচ্চাকে এনে নিজের মতো করে তুমি যখন মানে ভার নিচ্ছ, তখন বলাটা যে আমাদের নিজেদের হলে অনেক ভালো হতো, এটা আমার মনে হয় না। তো এই ধরনের মানসিকতা থাকলে কিন্তু অ্যাডপশন নেওয়াটা আমি মনে করি না যে উচিত। অ্যাডপশন নিতে গেলে বা নিজের বাচ্চাও পৃথিবীতে আনতে গেলে মানসিকতাটা অনেক বেটার হওয়া দরকার।